হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে একটি কাঁচা আমের চাটনি রেসিপি শেয়ার করব। এটি বানানো খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু। এই গরমের সময় এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা বাঙালিদের একটা প্রিয় খাবার। এটা বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, এখানে আম নিয়েছি, কাঁচা আম, তিনটে কাঁচা আম রয়েছে, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেগুলো লাগছে সেগুলো হচ্ছে কিছুটা সর্ষে, এটা ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য, আর লাগছে স্বাদ অনুযায়ী নুন, কিছুটা চিনি, এটা নিজেদের স্বাদ অনুযায়ী যতটা যে মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দেবেন, আর লাগছে হলুদ। রান্নাটা করব আমি সর্ষের তেলে, আর এখানে কিছুটা ভাজা মশলা আমি নিয়েছি। এই ভাজা মশলাটার জন্য দরকার হচ্ছে ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা, শুকনো কড়াইয়ে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা চাটনির ওপরে শেষের দিকে আমি ছড়িয়ে দেবো, এতে চাটনিটা স্বাদ অনেক বেড়ে যাবে। চলুন আমরা শুরু করি কাঁচা আমের চাটনি। ফ্রাইং প্যান গরম করেছি, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, একটু সর্ষেগুলো একটু সর্ষেটা ভালো করে ভাজতে হবে, সর্ষের একটা সুগন্ধ বেরোবে। শুকনো লঙ্কা, সর্ষে, সর্ষেটা যখন একটু ফেটে ফেটে যাবে তখন গন্ধটা বেরোবে, আর তখন আমগুলো ছাড়তে হবে। গরমের সময়ের জন্য এই রান্নাটা খুবই সুস্বাদু, শরীরের পক্ষেও খুব উপকারী। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আমগুলো দিয়ে দিই, আমগুলো একটু নেড়ে তেড়ে নিচ্ছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম একটু হলুদ, ভালো করে নাড়াচ্ছি। নুন আর হলুদটা আমগুলোর মধ্যে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। একটা বাঙালিদের অতি পরিচিত একটা রেসিপি, গরমকালে বাঙালিরা এটা খেতে খুবই ভালোবাসে, সবাই পছন্দ করে, বাঙালিরা যেন একটু বেশি ভালোবাসে। এবার এটাকে আমি একটু সময়ের জন্য ঢেকে দেবো যাতে আমগুলো একটু নরম হয়ে যায়। ঢেকে দিলাম, 2 মিনিট হয়ে গেছে, এবার দেখি আমগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জলটা পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি ঝোল ঝোল খেতে চাইলে জলের ভাগটা একটু বেশি দিতে হবে। আমি একটু ঝোল ঝোল করব তাই জলের ভাগটা একটু বেশি দিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে দেখছি, দেখি আমগুলো নরম হয়ে গেছে,
গুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী। কেউ যদি একটু বেশি টক খেতে চান চিনিটা একটু কম দেবেন, আর কেউ যদি মনে করেন যে একটু চিনির ভাগটা বেশি রাখলে ভালো হয় তাহলে চিনিটা একটু বেশি দেবেন। আমি আরেকটু চিনি দিচ্ছি। এবার চিনিটা গলবে, আমি নাড়তে থাকব, একটু থকথকে হবে। এটা একটু টক মিষ্টি টাইপের হবে। গরম ভাতে খাবারের শেষে গরমকালে এটা খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, নিজের নিজের পছন্দ অনুযায়ী। দেখুন চিনিটা গলে এসছে, আমটাও নরম হয়ে গেছে। আর একটু ফোটাবো, আর একটু ভালো করে ফুটবে। চিনিটা পুরোপুরি গলে গেছে। আমার এই চাটনিটাতে আমি একটু ঝোলের ভাগটা বেশি রেখেছি, কারণ আমার বাড়ির লোকেরা এটাই পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু গ্রেভিটা মানে ঝোলটা কম রাখতে পারেন। এবার আমি এটার মধ্যে আমার যে ভাজা মশলার গুঁড়োটা ছিল, ভাজা মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের চাটনি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি বাটিতে, দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা করে দেখবেন, এটা খেতেও খুব ভালো। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন।